মেঘলা আমার বিলটা আপনি আমার নাম জানেন কি করে বারে একটা মানুষের নাম জানা কি অনেক কঠিন কিছু নাকি আপনার কলিগরা তো সবাই আপনার নাম জানে কিন্তু আপনি তো আমার কলিগ না আপনার কলিগদের কাছ থেকে আপনার নাম জানাটাও বেশ কঠিন কিছু না স্যার আপনার বিলটা আমি দেখেছি এক সপ্তাহ পরে আসবেন স্টেটমেন্ট পেয়ে যাবেন থ্যাংক ইউ ২২৭৫০ স্যার আপনার বিল হচ্ছে ২২৭৫০ আমি না টাকা আনতে ভুলে গেছি মানে মানি ব্যাগ আনতে ভুলে গেছি সমস্যা নেই আপনি টাকা নিয়ে আবার আসবেন আমি টাকা নিয়ে আসছি আপনি এক মিনিট দাঁড়ান আমি মানি ব্যাগটা নিয়ে আসছি ওকে এক মিনিট আচ্ছা আপনার বিল ধাক্কা দিয়ে তো খুব গেলেন আর্জেন্ট কই আগে আইসা আবার টাকা নিয়ে আসেনি খিরে মাসুম ভাই হ্যাঁ দেন আপনি তো দেন সিরিয়াসলি হোয়াট আ পার্সোনালিটি আমি একদমই ভুলতে পারছি না একটা মিনিটের জন্য আমার চোখের সামনে থেকে তার চেহারাটা যাচ্ছে না আমি কি কাল আবার যাব আজ তো বিলটা না দিয়ে চলে এলাম আচ্ছা কালকেও যদি আমার দিকে না তাকায় ঠিক মতো তাহলে কি লাভ আমি কি প্রেমে পড়ে গেলাম ও আপনি এসেছেন আপনার বিল ছিল ২২৭৫০ তাকিয়ে থাকবেন বিল দেবেন না আজকে টাকা এনেছেন নাকি আজকেও ভুলে গেছেন রোজ রোজ কি একই ভুল হয় নাকি দিন টাকাটা সরি নিজেরা কাজে দেরি করে আর আমাদের কিটু দেরি হলে অথর্য হয়ে যায় আপনাকে তো দুই মাসের বিল সব এনেছেন বসুন জি বলুন কি করতে পারি আপনার জন্য আমি এক মিনিট আমার কার্ড আচ্ছা
জি স্যার, আপনার সমস্যাটা বলুন। হ্যাঁ সমস্যা, উই আমার আমি কালকে আসি, আমার একটু জরুরি কাজ পড়ে গেছে, আমি কালকে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমার বিলটা। আপনি আমার নাম জানেন কি করে? বারে একটা মানুষের নাম জানা কি অনেক কঠিন কিছু নাকি? আপনার কলিগরা তো সবাই আপনার নাম জানে। কিন্তু আপনি তো আমার কলিগ না। আপনার কলিগদের কাছ থেকে আপনার নাম জানাটাও বেশ কঠিন কিছু না। স্যার আপনার বিলটা আমি দেখেছি, এক সপ্তাহ পরে আসবেন, স্টেটমেন্ট পেয়ে যাবেন। থ্যাংক ইউ। কি বলছেন, অনেক লেট হয়ে যাবে, আমি না হয় এখানে বসছি, আপনি আপনার হাতের কাজগুলো শেষ করে তারপর না হয় আমার কাজটা। বললাম তো স্যার হবে না। লিসেন, আমার কোনো সমস্যা নেই, আপনি আপনার হাতের কাজগুলো শেষ করে তারপর আমার কাজটা করেন, দেরি হলে আমি আপনাকে পৌঁছে দিব, আমার গাড়ি আছে। আমি আপনার গাড়িতে কেন যাব? বারে আপনার বাসা তো ইন্দিরা রোড আর আমার হচ্ছে রাজারবাগ, অন দ্য ওয়েতেই পড়বে। আশ্চর্য, আপনি আমার বাসার অ্যাড্রেসও জানেন। একটা মানুষের অ্যাড্রেস জানা তো কঠিন কিছু না। দেখুন স্যার, আপনার স্টেটমেন্টটা 7 দিন পরে পাবেন, আপনি প্লিজ আর বিরক্ত করবেন না, আপনি আজকে আসুন। ওকে ফাইন, আসি। স্টপ করে নাকি আমাকে?